সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুজিন। আজকে আমি আপনাদের দেখাবো কাচ্চি স্টাইলে চিকেন লেয়ার বিরিয়ানি। এই বিরিয়ানি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। তাহলে দেখে নিন এই মজাদার বিরিয়ানি করতে আমার কি কি লাগছে। এখানে 1.5 কেজি ফার্মের মুরগি রান আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি এই রানগুলোকে কেটে 2 পিস করে নিব। রানগুলোকে নাইফ দিয়ে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিব, যাতে ম্যারিনেট করে রাখলে মশলাগুলোই মাংসের গায়ে গায়ে ঢুকে। সবগুলি মাংস আমি কেটে নিয়েছি। এখন সব মশলাগুলো একত্রে দিয়ে আমি ম্যারিনেট করে রাখব। প্রথমে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 কাপ টক দই, 3টি তেজপাতা, 3 পিস দারুচিনি, 4-5টি এলাচ, 4-5টি লং, কয়েকটি গোলমরিচ, 1টি কালো এলাচ, সামান্য জায়ফল এবং জয়ত্রী, ছোট 1টি স্টার মশলা আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি রসুন পেস্ট 1.5 টেবিল স্পুন, আদা পেস্ট 1.5 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 2 টেবিল স্পুন, হলদির গুঁড়া 1 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল স্পুন, লবণ 1.5 টেবিল স্পুন। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন কাসুরি মেথি, 1 টেবিল স্পুন ধনিয়া পাতা, আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন, এবং পোস্তদানা বেটে দিতে পারেন। 1/2 কাপ তেল দিয়ে সব এখন আমি একত্রে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। আমি এটা আগের দিন সন্ধ্যায় করে রেখেছি, আমি পরের দিন রান্না করছি। আপনারা মিনিমাম 3 ঘন্টা ম্যারিনেট করে রাখলে মাংসটা তখন খুবই ভালো লাগবে খেতে। মাংসগুলি আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব, সারা রাত্র ফ্রিজের মাঝেই থাকবে। পরদিন সকালে মাংসগুলি আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি রান্না করার জন্য। একটি পাত্রে আমি 1/2 কাপ করে 2 বারে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব এখন 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি কিছুক্ষণ ভেজে নিয়ে ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলি। মাংসগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে ডেকে রান্না করব 30 মিনিটের মতো। 4-5 মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে দিব। চুলার মিডিয়াম আছে, আমি মাংসগুলি রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিব 1টি টমেটো। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে দিয়ে দিব 1/2 টিস্পুন গরম মশলা। গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে রান্না করে নিব। দিয়ে দিব এখন প্যাকেটের বিরিয়ানির মশলা থেকে 1 টিস্পুন। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বিরিয়ানিতে অনেক মশলা দিতে হয়। এখন দিয়ে দিব 1/2 কাপ ফ্রাইড অনিয়ন। এই মাংসগুলি রান্না করতে কোনো পানি ইউজ করিনি, এবং এই মাংসতে আমি কোনো ধরনের জোলও রাখবো না, শুধু এমন একটু মাখা মাখা জোল থাকবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কেওড়া জল। আমি লবণ চেক করে দেখেছি লবণ একটু লাগবে, তাই আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। সবার লাস্টে দিয়ে দিব 1 টিস্পুন ঘি। 1 কেজি বাসমতি পোলার চাল আমি ধুয়ে রান্না করার 1/2 আওয়ার আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নেব। 4টি মাঝারি আকার আলু আমি ছিলে সামান্য জর্দা রং দিয়ে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। 4টি ডিম সিদ্ধ দিয়েও হালকা ভেজে নিচ্ছি, এবং পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি। 1/2 কাপ কাজু বাদাম ভেজে নিচ্ছি ঘি দিয়ে। ইনগ্রিডিয়েন্টসগুলি আমি রেডি করে নিয়ে এখন চাউলটা আমি 70% সিদ্ধ করে নিব। চাউলটা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি 1টি পাত্রে পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক আসলে আমি দিয়ে দিব সামান্য একটু তেল, সামান্য একটু জিরা, 2টি তেজপাতা, 4-5টি এলাচ, সামান্য দারুচিনি, 3 টেবিল চামচ লবণ দিয়ে পানিগুলি ফুটে উঠলে চালগুলো আমি ঢেলে দিয়ে নেড়ে চেড়ে 7 মিনিটের মতো রান্না করে নিব। চাউটা যাতে 70% সিদ্ধ হয়, তখন আমি চাউলটা আমি একটা ঝাঁজরিতে ঢেলে দিয়ে পানিগুলি জড়িয়ে নিব।
আমি হাত দিয়ে টিপে দেখে নিয়েছি চালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে 70%। এখন আমি একটি জারজিতে ঢেলে দিব। একটি পাত্রে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি এই পাত্রটিতেই বিরিয়ানি রান্না করব। এখানে হাফ কাপ লিকুইড দুধের সাথে হালকা কুসুম গরম করে জর্দারাও মিক্স করে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, কিশমিশ, আলু, ডিম এবং আলু বোখরা। সিদ্ধ করা রাইস থেকে কিছু রাইস নিয়ে আমি এখন দিয়ে দিব সামান্য ঘি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, সামান্য কিশমিশ। দিয়ে দিব এখন মাংস। এইভাবে লেয়ার লেয়ার করে আপনারা প্রতি লেয়ারে মাংস, আলু, ডিম, কিশমিশ, সামান্য লেবুর রস, সামান্য একটু চিনি, সব কিছু এক এক করে দিয়ে নেবেন। এখন আমার এক লেয়ার হয়ে গেছে। এবার সেকেন্ড লেয়ারের জন্য রাইস দিয়ে ঘি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাজু বাদাম, আলু বখরা, সামান্য লেবুর রস, আলু, সব কিছু আমি এক এক করে আবার পুনরায় দিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি আলু বখরা, সামান্য চিনি, এটা আপনার না চাইলে স্কিপ করতে পারেন, সামান্য লেবুর রস, কেওড়া জল, সামান্য একটু। আমি আবারও রাইস দিয়ে উপরে মাংস দিয়ে দিচ্ছি, এটা আমার লাস্ট লেয়ার। সব কিছু আবার দিয়ে দিব এখন সামান্য রোজ ওয়াটার এবং কেওড়া ওয়াটার। সব শেষ দিয়ে দিচ্ছি জর্দারং দিয়ে গোলানো দুধ টুকুন। এখন চুলোতে একটু অ্যালুমিনিয়াম পেপার নিচে দিয়ে বসিয়ে দিব। আপনারা চাইলে একটি ফ্রাই প্যান নিচে দিয়েও বসিয়ে দিতে পারেন। এভাবে 40 মিনিট থাকবে চুলার আঁচ। প্রথম 10 মিনিট হাই হিটে থাকবে, তার পরবর্তীতে লো হিটে থাকবে। আমি উপরটাও একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢেকে দিয়েছি। 40 মিনিট পর হয়ে গেল মজাদার চিকেন লেয়ার বিরিয়ানি। এত অ্যারোমা বের হয়েছে যেটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করি সবার কাছে ভালো লাগবে এবং বাসায় সবাই ট্রাই করবেন। পুরো বিরিয়ানিটাতে আমি 1 কাপ ঘি দিয়েছি এবং অল ইনগ্রিডিয়েন্টস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।